কে কে চা খাবে? তোমরা কুলি চা খাবে? না। চা খেলে কালো হয়ে যাবে? হ্যাঁ খাবো, কালো হতে চাই। রহিম ভাই তিনটা চা। মিনিস্ট্রিতে আমার কখন যাওয়ার কথা? 10টায় স্যার। আমার ব্রিফিং রেডি? জি স্যার। ওটা কোথায়? আপনার টেবিলে স্যার। ওরা যেভাবে চেয়েছে ঠিক সেইভাবেই নোটিং দিয়েছে তো? না স্যার। সেইভাবে দিতে সমস্যা কি স্যার? যদি ওদের প্রজেক্টটা অ্যাপ্রুভ, তারপরও ওরা স্যার টাকা তোলার অনুমতি আমাদের কাছ থেকে নেয়নি। তাহলে ওরা টাকা তুললো কী করে? সই জাল করে স্যার। মাই গড। স্যার ওদের ফান্ডটা যাতে রিলিজ না করে সেজন্য আমি ব্যাংকে একটা চিঠি দিয়ে দিয়েছি। সই যে তারা জাল করেছে সেটা তুমি এতটা নিশ্চিত হচ্ছ কী করে? স্যার আমি ইনিশিয়েটিং অফিসার, আমি যদি সই করতাম আমার মনে থাকতো স্যার। তুমি তো দিনে 10-12টা প্রজেক্টের ক্লিয়ারেন্স দাও, ধরো সই করেছ মনে নেই। স্যার আমি আপনার অনুমোদন ছাড়া কোনো ফাইল অ্যাপ্রুভ করি না স্যার। ফাইলে আমার অনুমোদন নেই? জি না স্যার। ঠিক আছে, তুমি সব কাগজপত্র নিয়ে আমার অফিসে এসো। কি রহিম ভাই আমারটা কোথায়? আনতেছি স্যার। স্যার আমারটা খান। না না ঠিক আছে, অসুবিধা নেই, তোমরা খাও, লেডিস ফার্স্ট। স্যার লেডি কলি চা খায় না স্যার। কি খাও না? খাবো স্যার। গুড, তুমি এক কাজ করো, আমরা ওই চা খেতে খেতে ফাইলটা রেডি করি, আমার সাথে এসো। এত হ্যান্ডসামের কি হলো বন্ধু? আরে মেয়েদের রুচি বলে একটা কথা আছে না? কি বললে? বাদ দাও, ও জানে না স্যারের জন্য কলি ফিদা। তুমি তার ফিদা না, নাকি তুমিও ফিদা? সত্যি করে বলো তো, আমি একটু হাসি, তুই মর। দোস্ত যা না একটা ফাইল নিয়ে, দেখ তোর কলি কি করছে। ওকে চড় মারো। তুমি মারো, আমার কান ধন্য হলো। ইয়েস। আপনি উপস্থিত আছেন? জি না, মানে আমি ও। আপনি সোজা যান, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। উনি একাই যেতে পারবেন। থ্যাঙ্কস, ইউ আর মোস্ট ওয়েলকাম। এবার মারো। আই হেট ইউ। আমার বসের এখানে যারাই আসে তারা সবাই আমার এখানে। জি আমি উপসর। বলুন। ও হ্যাঁ প্লিজ, শিওর। তুমি একটু দাও, তুমি ফাইলগুলো বসকে দাও। এখন তো দেখেছ যে নো রেকর্ড অফ অ্যাপ্রুভাল, সো বসকে গিয়ে এটা ক্লিয়ারলি বলো, দেখিয়ে দিও। ওকে, পেটটা নিয়ে যাও। জি বলুন। আপনি কি খুব ব্যস্ত? হ্যাঁ একটু, কেন? আমি কিন্তু চা না খেয়ে যাবো না। চা খাবেন? আচ্ছা শিওর।
হ্যাঁ, এখানে আরেকটা চা। শুধু চা? রোমবে বিস্কিট, বিস্কিট দিন সাথে। ওকে জি, এবার বলুন। একটু আগে যে ফাইলটা আপনি আপনার বসের কাছে পাঠালেন, ওটা আমাদের এনজিও। ও, রাগ হচ্ছে? বলে যান। ধরেন আপনি যে নোটটা দিয়েছেন সেটা নিয়ে যদি আপনার বস উপরে যায় তাহলে ঝামেলা হবে। ঝামেলা তো আপনি সেই ঝামেলাটা ঠেকাতে এসেছেন। জি। দেখুন, আসলে আমার হাতে কিছু নেই, আপনি গিয়ে বসকে বলুন। এখন বস কি করবে সেটা উনি ভালো জানেন। দেখুন, আপনি ফাইলটা ফিরিয়ে এনে নোটটা বদলে দিলে আমার মনে হয় উনি আপত্তি করবেন না। আপনার সাথে এত ভালো সম্পর্ক? আপনার বসের বস আমার বসের খুব ভালো বন্ধু। ওরে বাবা রে, এতে ভয়ের কিছু নেই। আপনি গিয়ে শুধু ফাইলটা চেয়ে এনে আমাদের সেভাবে লিখে দিলেই হবে। আর যদি না লিখি? আপনি কি চান বলুন। কি চাই মানে? এই নিন, চাকরি বিদায় হন। আমার স্যার ঘুষ খায় না। কত খায় না স্যার? কত খান না? রোহিত ভাই সরি স্যার, প্লিজ। থ্যাংক ইউ। আপনি? আমি একটু আসছি। আপনার বসের কাছে যাচ্ছেন না? ইউ আর টু মিনিট লেট। তুমি এক কাজ করো, তুমি রাতিনকে নিয়ে থানায় গিয়ে একটা জিডি করো, তারপর সরস্বত তাড়াতাড়ি করো। এটা কি বসের অর্ডার? মানে বস কি জানেন যে আমরা জিডি করতে যাচ্ছি? আমি তাহলে কে? না, আপনি আমাদের ইনচার্জ, এটা ঠিক আছে। তবে স্যার, আমি গেলে হবে? ঠিক আছে, আমি রাতিনের কাছ থেকে ড্রাফটটা নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। রাতিন ড্রাফটটা দাও তো। কুলি, প্লিজ ডোন্ট রান দ্য রিস্ক, প্লিজ। রিস্ক অফ হোয়াট? সে স্যারকে বাইপাস করে কিছু একটা। আমি চাকরির ভয় পাই না। আপনার বস কি বললেন? নো প্রবলেম। উনি ব্যাকডেটে অ্যাপ্রুভালটা দিচ্ছেন, তাই তো? ইউ আর রিয়েলি স্মার্ট। আর আপনি শুধু ওই শুধুটা আপনার বললেই হবে। ইউ আর গ্রেট। ওকে, এখন কি বলবেন? এসবের কি দরকার ছিল, তাই তো?
কম হয়ে গেল? কফি খাবেন বুঝি? জি জি। হ্যাঁ বলো সরোয়ার। স্যার আপনি কি একটু কষ্ট করে আমার রুমে আসবেন? কেন? খুব দরকার ছিল স্যার। আসছি। আপনি আপনার বসকে ডাকছেন কেন? বলুন তো কেন। আমি সত্যি ওনার বসের বন্ধুর কাছ থেকে এসেছি কিনা এই জন্যে। সে ব্যাপারে কিন্তু আমার কোনো সন্দেহ নেই। তাহলে কি ব্যাপার? স্যার আপনার টেবিলে যে ফাইলটি রাখা আছে উনি সে ব্যাপারে এসছেন। হ্যালো স্যার। হ্যালো, ও কি রাজি হয়েছে? জি স্যার। তাহলে আর কি, স্যারকে গিয়ে বলুন আমার দিক থেকে কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। ওর সঙ্গে কথা শেষ হলে আমার ওখানে একটু চা খেয়ে যাবেন। শিওর। ইয়েস। জিরির কপি স্যার। কিসের জিরি? ওনাদের অফিসে জালিয়াতি করেছে সেটা জিরি স্যার। মিউচুয়াল হয়নি? প্রশ্নই উঠে না স্যার। কলি তুমি থানায় একটু ফোন করো, ফোন করে একজনকে আসতে পারো। কেন আমাকে অ্যারেস্ট করছেন? জি। তো আমার অপরাধটা কি? আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা। সালভার। এই যে স্যার মাত্র 1 লাখ। বলি তুমি তোমার সিটে গিয়ে বসো, আর থানায় ফোন করার দরকার নেই। আপনি এখন আসুন। আপনার টাকা। এগুলো কি হচ্ছে? জিডি স্যার, মানে মামলা শুরু হয়ে গেল। কিন্তু ওপরের নির্দেশ ছিল রেগুলারাইজ করতে হবে। স্যার এত বড় অন্যায় করবেন না স্যার। যদি এরকম কিছু হয় তাহলে খুব বাজে একটা নজির সৃষ্টি হবে। তাছাড়া স্যার আমি ব্যাংকেও চিঠি দিয়ে দিয়েছি, এখন কীভাবে বলবো স্যার সব কিছু নিয়ম মাফিক হয়েছে? তুমি জিডি করলে কার হুকুমে? নিয়ম তো সেটাই স্যার, আমাদের আমাদের কাজে যাতে কোনো ল্যাপস না থাকে। আমি যে ওপরে কি বলবো বুঝে পাচ্ছি না। আরে মেয়েটা ওখানে গিয়ে যে কী লাগাবে জানি না। আপনি ভয় পাচ্ছেন স্যার? পাবো না। আপনি তাহলে সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দেবেন, বলবেন যা হয়েছে সব আমি করেছি। আরে তাই বললে কি পার পাওয়া যাবে? শোনো সারোয়ার, স্টিল টাইম ইজ দেয়ার। ব্যাকডেটে সই করে, ভুল স্বীকার করে, চিঠি দিয়ে ওদের ফান্ডটা রিলিজ করতে বলে দাও। ভুল স্বীকার করে মানে? হ্যাঁ, ক্লারিক্যাল মিস্টেক বলে কথা আছে না। এত বড় একটা মিস্টেককে ক্লারিক্যাল মিস্টেক বলে পার পাওয়া যাবে না স্যার। কেন তর্ক করছো? তুমি কি আমাকে বিপদে ফেলতে চাও নাকি নিজে? থাক, যা বললাম ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। শোনো সারোয়ার, কখনো না কখনো কোথাও না কোথাও মানুষকে কম্প্রোমাইজ করতে হয়। যদি উপরে উঠতে চাও তাই করতে হবে, আর একবার উপরে উঠে গেলে কেউ কিন্তু পিছনে তাকিয়ে দেখবে না তোমার অতীত। এন্ডস জাস্টিফাই মিন্স, বুঝলে? কাল ঠান্ডা মাথায় যেভাবে বললাম ব্যাপারটাকে মিটিয়ে ফেলো। তোমার জন্য আউটস্ট্যান্ডিং এসিয়ার অ্যাক্সিলারেটেড প্রমোশন অপেক্ষা করছে। যাও, আজ ছুটি করো। জি স্যার।
থ্যাংক ইউ। তুমি কি আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারো? জি। দীপ, আমি বোধহয় আজকে ফিরছি না। থ্যাংক ইউ। ওই লাঞ্চের পরে একটা কোঅর্ডিনেশন মিটিং ছিল, ওটা আজকে হচ্ছে না। নেক্সট স্যার কবে হবে এটা? সেটা আমি পরে জানাবো, তুমি ওদেরকে একটু ফোন করে জানিয়ে দাও। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আপনি স্যারকে কেন বলতে গেলেন যে আপনি আমাকে জিডি করতে বলেছেন? আমি বলতাম আমি নিজেই করেছি, অফিসের রুলস রেগুলেশন তো আমি দেখি না। হ্যাঁ, সেটা ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু তোমরা যে যা করো তোমাদের ইমিডিয়েট সুপিরিয়র হিসেবে রেসপন্সিবিলিটি তো আমার, তাই না? সো রিল্যাক্স। দীপ স্যার, তুমি আমার রুমটা লক করে চাবিটা তোমার কাছে রেখে দিও। জি স্যার। দ্যাট ইজ আউট অফ বাউন্ড ফ্রম নাও অন। জি, থ্যাংক ইউ। স্যার, ইংরেজিটা কি বললে বুঝলে? না, তুমি ছাড়া ওই ঘরে কেউ যেতে পারবে না। এই তোমরা চুপ করো, ওর মন খারাপ। হ্যাঁ, মন খারাপ। তোর জন্য কাঁদবে? হ্যাঁ, কাঁদবো। কাঁদো। স্যার, এখনো ঠিক বুঝতে পারছি না কাজটা সে করবে কিনা। আচ্ছা, ও কি বোকা না বেশি চাল? অনেস্ট। আরে, সে তো আমার প্রেশার হাই করে দিয়েছে। শোনো, ভনিতা না করে সরাসরি বলে ফেলুন আর কত দিতে হবে। সে পরে দেখা যাবে, এখন সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে। করলাম, বদমাসটা তো জিডি টিডি করে ফেলেছে, তাই নাকি? তাহলে তো স্যার বেইমানিটা আপনাকেই শুরু করতে হয়। কি করব? যে আপনি ব্যাংকার আপনার উপরে চিঠি দিয়ে বলে দেবেন যে ও আমাদের কাছে ঘুষ পায়নি তাই এসব করেছে। আর তাছাড়া সিজা তো আছেই, সে করবে শ্লীলতা হানির মামলা, আর আপনি দেবেন সাক্ষী। দেখি কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। দিলাম আপনাকে আরো 24 ঘন্টা সময় দিলাম। ওকে। ও ডিয়ার মাই ডিয়ার সিয়া, আমি আমার জীবনে কখনো এত অদ্ভুত মানুষ দেখিনি। ঘুষছে না? না। তোমার দিকে নজর দেয়নি বোধহয়। ওকে অন্ধ নাকি? অন্ধ বলে কি প্রলয় বন্ধ থাকে? বুঝতে পারলাম না। ওর বসের সঙ্গে কথা বলছিলাম, শুনছিলাম। ওর বস কি করছেন? ও ঘুষ না পেয়ে আমাদের হয়রানি করছে বলে ব্যাংকে আর উপরওয়ালাকে একটা চিঠি দেব। আর তুমি কি করছো? মামলা। কিসের মামলা? আমার আমার thank you.
কিরে এখানে বসে আছিস, খাবি না? যাচ্ছি। কি হচ্ছে তোর বলতো? খুবই কিছু না। চাও তো খাস নে, আবার করে দেব। না আচ্ছা মা, বাবা কেমন ছিল? বুঝতে পারলাম না। না মানে বাবা যেখানে চাকরি করত সেখানে ঘুষ ছিল না? ছিল। তার মানে বাবা ঘুষ? হ্যাঁ। না কেন না? আমার কোনো চাহিদা ছিল না। বাবারও ছিল না? গাড়ি বাড়ির সব কার না থাকে, তারও হয়তো ছিল, কিন্তু সবার উপরে ছিল মান সম্মান, পরকালের ভয়, সন্তানের অমঙ্গল চিন্তা। কেউ অন্যায় করলে তার মাসুল পরবর্তী বংশধরকে দিতে হয়। তোকে কি কেউ ঘুষ সেধেছে? লোভ করিস না বাবা, লোভে পাপ, পাপে মৃত্যু। কিন্তু মা, আমার আশেপাশে যারা, তাদের এত লোভ, এত ভয়, আমি একা কি করব? সবাই খারাপ এটা আমি মানি না। যারা অন্যায় করে, অন্যায় করার আগে মনে মনে একটা যুক্তি ঠিক করে, সবাই ঘুষ খাচ্ছে আমিও খাবো। মা তুমি এত কঠিন কথা এত সহজ করে কি করে বলো? আমি বলি না, আমাকে দিয়ে বলায়। কে বলায়? মনের শক্তি। তুমি? বুয়া বলল আপনি এখানে। তার আগে বলো তুমি কে? মা ও কলি আমার অফিসার। ও বসো। কি ব্যাপার? আন্টি আমার একটু পানি খাবো। ও ওকে নে টেবিলে, আমি খাওয়া দিচ্ছি। হ্যাঁ আসি মা, বসো। হ্যাঁ এবার বলো। স্যার আপনার সই জালিয়াতি করে এনজিও থেকে যে টাকাটা তুলেছিল ওই সই দুটো খুব সম্ভবত দ্বীপের। তাই নাকি? আপনি যখন ইন্সপেকশনে ঢাকার বাইরে গিয়েছিলেন তখন বসই দ্বীপকে দিয়ে সই করিয়ে নেয়। মাই গড, তুমি সেটা তখন আমাকে বলনি কেন? আমি আসলে স্যার তখন বুঝতে পারিনি। কখন পারলে? আজ যখন ও থানায় গিয়ে জিডি করতে রাজি হচ্ছিল না তখন। কারণ ওই যে তখন বললো না বস জিডি করতে বলেছে কিনা, কারণ ও জানে বস কখনোই জিডি করতে বলবে না, যেহেতু বস নিজেই এটার সাথে জড়িত। স্যার আজ আপনি অফিস থেকে চলে আসার পর দীপ আপনার ফাইলপত্র নিয়ে ঘাটাঘাটি করছিল। কেন? সেটা তো জানি না স্যার, তবে আমার ধারণা আপনি সাবধান না হলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি তাহলে আসি। আমি সিজা। ও অপু বলেন। আমি কি বলবো আপনি বুঝতে পারছেন না। ঘুঘু দেখেছো কিন্তু পান্তা খুনি, তাই তো বলা উচিত। আর
ভাইজান, আপনার কপালে কিন্তু সত্যি দুঃখ আছে। আর আপনি কি সত্যি জেলের ভাত খেতে চান? দেখুন, আমি তো আসলে আপনার সাথে কথা বলতে মজা পাচ্ছি না, আপনি বরং আমার বসকে ফোন করেন, উনি আমার থেকেও অনেক বেশি রোম্যান্টিক। সারা রাখছি। কি ব্যাপার দি, তুমি নাকি অসুস্থ? তোমার তো বাড়িতে থাকার কথা। স্যার বস বললেন। হ্যাঁ বস, কি বললেন? না স্যার কিছু না। আচ্ছা ওটা দিন, ওটার মনে প্রয়োজন হবে না। আমি কি চিঠিটা দেখতে পারি? আমি কি আপনার বসের সঙ্গে একটু দেখা করতে পারি? তুমি এখানে অপেক্ষা করো। স্যার অপু সারোয়ার। ওকে দেখুন, আমি আসলে একটা জিনিস বুঝতে পারছি না, আপনাদের প্রজেক্টটা তো অ্যাপ্রুভ ছিল, তারপরও কেন আপনারা শর্টকাট রাস্তা ধরলেন? সরি, আপনাদের তো নিশ্চয়ই আরও প্রজেক্ট চলছে, তো আপনারা একটা চিঠি আমাকে দেন, আমি ব্যাংকে একটা ফান্ড রিলিজ চিঠি দিয়ে দিচ্ছি। এটা ওটা আপাতত বন্ধ থাক, আমি ব্যাংকের সাথে একটু আলোচনা করি, দেখি আপনাদের কিছু পেনাল্টি নিয়ে সবকিছু নিয়ম মাফিক করা যায় কিনা। বিচার মানে কিন্তু তাল গাছ আমার, মানে আমরা কিভাবে নিয়মিত করতে চাই সে ব্যাপারটা নিশ্চয়ই আপনার জানা আছে। দেখুন, আইনের বাইরে গিয়ে আমি আপনাকে সাহায্য করতে পারবো না। মিস্টার ইয়াং ম্যান, আইন হচ্ছে একটা মাকড়সা জাল, সেখানে বড় পোকা পড়লে ছিঁড়ে বেরিয়ে যায় আর ছোট পোকা পড়লে জালে জড়িয়ে ধরা পড়ে। আপনি বড়, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, তবে আপনি কিন্তু পোকা বা কীট না, আপনি মানুষ। লেটস বি স্ট্রেট, কত চান? আপনি
আপনি প্লিজ নিজেকে আর ছোট করবেন না। আমি এখন উঠবো, আই এম সরি। আপনি কি কিছু বলবেন? আপনি একটা বদ্ধ উন্মাদ। কেন? চাকরিটা চলে গেলে বউ বাচ্চা নিয়ে কি রাস্তায় দাঁড়াবেন? বুঝতে পারছেন না কিছু? এই চিঠিটা কি তাই বলছে? আমার চাকরি যাবে। আচ্ছা সিজা, ও কি সাইকো? যদি তাই না হবে তাহলে যাক না, গিয়ে ওর ফ্যামিলির কাছে জিজ্ঞেস করি তারা কি চায়। ভোগ বিলাসের জীবন নাকি অনিশ্চয়তা অনাহার? কি ওর চ্যালেঞ্জটা কি গ্রহণ করবে? তোমার বাড়িতে কেউ নেই? তোমার আয় সংসার চলে না? ভাইয়ের হাত খরচ, বোনের লেখাপড়া, মায়ের চিকিৎসা, শ্বশুর বাড়ির মনোরঞ্জন, অতিথি আপ্যায়ন, বাচ্চার স্কুল, রানার রানার কি হবে বোঝাবে, কি হবে ক্ষুধার ক্লান্তিতে খয়ে খয়ে, রানার রানার ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল, অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়া একা সচ্ছায় বিনিদ্র রাত জাগে, রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে, রানারের পিঠে চিঠির বোঝা টানার দিন অনেক দিন আগে শেষ হয়ে গেছে, তোমার বিবেকের বোঝা আর কতদিন টেনে বেড়াবে? শোনো, তুমি এক কাজ করো, তুমি সিজার সঙ্গে যাও, গিয়ে তোমার বিবেকটাকে একটা ব্যাগে ভরে বিড়ালের মতো বনে ফেলে দিয়ে এসো। একা একা মানুষ হয়ে কোনো লাভ নেই, ওরা মাইনরিটি, মেজরিটি আমরা। যাও, বাড়ি যাও, গিয়ে দেখো ওরা আমাদের তলে একজন। শুধু একজন যদি তুমি সৎ বলে হাততালি দেয়, যদি অনাহার মেনে নেয়, তাহলে আমিও বিচার মেনে নেব। তাল গাছ তোমার। সেটা জানতে এসছো? জি স্যার। বসো,
না ঠিক আছে, আই এম কমফোর্টেবল। তোমরা হলে আমাদের দণ্ডমুণ্ডের কর্তা, তোমরা যদি প্রসন্ন না থাকো তাহলে তো আমাদের বিপদ। এই যে দেখো না, অপু সরোয়ার আমাদের কি পেরেশানির ভেতরে রেখেছেন। তা কি নেবে বলো, হট অর কোল্ড? নো থ্যাংক ইউ স্যার, শুধু আমাকে বলুন উনি কোথায় গেলেন, আই হ্যাভ টু রিপোর্ট। আচ্ছা তুমি ওই নিজাম ডাকাতের গল্পটা জানো, গলায় ছুরি ধরে ডাকাতি করত? তারপর নিজাম ডাকাত একদিন একজনের গলায় ছুরি ধরলো, তখন সে নিজাম ডাকাতকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি এই যে ডাকাতি করছো, এই যে পাপ করছো, যাদের জন্য করছো তারা কি তোমার এই পাপের ভাগ নেবে? তো নিজাম ডাকাত বললো হ্যাঁ নিশ্চয়ই নেবে। তখন বললো, সেই লোকটা বললো যে যাও বাড়িতে যাও গিয়ে জিজ্ঞেস করে আসো। নিজাম ডাকাত বাড়িতে গিয়ে দেখলো যে তার বাবা মা ভাই বোন পুত্র কন্যা কেউই তার পাপের ভাগ নিতে চায় না। তোমাদের এই অপু সরোয়ার ওই ইতিহাসেরই পুনরাবৃত্তি করতে গেছেন। উনি জানতে গেছেন যে তার চাকরি চলে গেলে বাড়ির সবাই রাজি খুশি থাকবে কিনা, সে সব বলে তারা হাততালি দেবে না ধিক্কার দেবে, এটাই জানতে গেছে। ও শোনো, আমি বাজি রেখে বলতে পারি নিজামউদ্দিন আউলিয়া দ্বিতীয়বার হওয়ার কোনো সুযোগ নেই, কারণ সেটা ছিল সত্যযুগ আর এটা হচ্ছে কলিযুগ। তখন মানুষ পাপকে ভয় পেত, এখন মানুষ অভাবকে ভয় পায়। তুমি যদি অপুকে ভালোবাসো তাহলে ওর চাকরি চলে গেলে সবার আগে পালাবে তুমি। ওই যে একটা কথা আছে না, দারিদ্র যখন দরজা দিয়ে প্রবেশ করে, ভালোবাসা তখন জানালা দিয়ে। আমি হয়তো পালাবো কিন্তু সবাই মনে হয় এক না। আচ্ছা ওর বাড়িতে কে কে আছেন? মা 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 বাঙালি মা, মা মাত্রই কি চায় জানো, চায় আমার সন্তান থাকুক দুধে ভাতে। ওই মা কি জানে না যে এই বেতনে লবণ ভাতই জোটে না তার দুধ ভাত? মেয়েটিকে স্যার হাত ধরে টেনে নিয়ে গেল সেই জন্য? হ্যাঁ, বুঝতে যখন পেরেছেন তখন আমার সামনে থেকে দূর হন। চলেই তো গিয়েছিলাম কিন্তু তোমার জন্যই তো আবার ফিরে আসলাম। কেন? তুমি নিজেকে ওই নেগোসিয়েশনে জড়িও না। আমি জড়ালে আপনার সমস্যা কি? বাইরে বসে বসে চিন্তা করছিলাম আমি আসলে কি চাই, প্রমোশন নাকি বাড়ি গাড়ি? কি চান? আমি শুধু তোমার বন্ধু হতে চাই। বন্ধু মানে বোঝেন? যে কলিকে সুখী দেখতে চাই। আপনি আমাকে বিরক্ত না করলে আমি সুখী হব। যদি ভালোবাসি, আমি তো সব হারাতে রাজি ছিলাম। আমাকে একটু সময় দাও। দিলাম। তাহলে ওনাকে সে বলার দরকার কি? চলেন। কোথায়? আপনার অফিসে।
আপনি সেটাও করবেন না। আমি যে আসলে কি করব ভেবে কুলকিনারা পাচ্ছি না। চোখ বন্ধ করে আমাদের কাজটা করে দিন আর বাদ বাকি সব আমার উপর ছেড়ে দিন, দেখেন আমরা আপনার জন্য কি করব। সিজার শুনছি, আমি আমার মার কাছ থেকে লুকিয়ে কখনো কোনো কিছু করিনি। ওই কথাগুলো বলতে গিয়ে যদি আমি ভাষা হারিয়ে ফেলি তাহলে কষ্ট করে আমাকে একটু ধরিয়ে দিও। যদি তখন আমার গলা বুঝে আসে তাহলে তাহলে আমার হাতটা ধরে আমাকে একটু শক্তি দিও। আর যদি মা মুখ ফিরিয়ে নেয় তাহলে আমাকে একটু সামনে ঠেলে দিও। আমার মা আমাকে অপু বলে ডাকে। তুমি মাকে বলো যে অপুর বাড়ি নেই গাড়ি নেই, তার কি ভালো লাগে? ভাড়া বাড়ি ভালো লাগে? বলো অপুর একদিন বিয়ে হবে, বাড়িতে বউ আসবে। তুমি না হয় মিথ্যে করেই বলো, তোমার কি কি চাই, তাহলে হয়তো বা বুঝতে পারবে। তার কোনো চাহিদা ছিল না বলে বাবা কোনোদিন ঘুষ খায়নি। তুমি বলো তোমার চাহিদা আছে, আমি মাকে বলবো যে সিজার জন্য আমাকে ঠিক এতটুকু নিচে নামতে দাও মা। খুঁজে পেয়েছি, এবার তোমাদেরকে ভালো করে দেখতে পাচ্ছি। এখন বলো আন্টি, আমরা স্যারের আন্ডারে চাকরি করি। খুব ভালো আন্টি, আমরা আসলে স্যারকে ভয় পাই তো। মানে স্যারের নীতিকে খুব ভয় পাই, তাই আপনাকে কিছু কথা বলতে এসেছিলাম। আমাকে ভয় পাবার দরকার নেই, বলো। অফিসে দু চারজন মিলে স্যার ক্ষতি করার চেষ্টা করছে। মানে স্যার যদি আমাদের যে বস তার কথা না শুনে তাহলে স্যারকে ফায়ার করে দিবে। বুঝতে পারলাম না। স্যার চাকরি চলে যেতে পারে ওর নীতির জন্য। জি, আমি আর তোমাদের মুখ দেখতে চাই না, তোমরা এসো। আন্টি আন্টি প্লিজ আমাদেরকে ভুল বুঝবেন না, আমরা স্যারের ভালো চাই বলেই বলতে এসেছিলাম। আমি ওকে আপোষ করার কথা বলতে পারবো না। আপনি কি চান স্যারের চাকরিটা চলে যাক? ঠিক আছে, আমি ওকে বলবো যে তোমরা বলেছ ওর নীতি বিসর্জন দিক। স্যারের কাছে বললে উনি আমাদের বাজে ভাববেন। আমরা বলেছি এটা যদি জানাজানি হয় তাহলে হয় আমাদের চাকরি যাবে, না হয় আমাদের দুজনকে দুই দিকে বদলি করে দিবে। আমরা একসঙ্গে থাকতে চাই, সামনের মাসে আমরা বিয়ে করছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কী ব্যাপার রাতিন? তারপর ওরা যাক, আমি বলছি। বসো।
ওকে। ও সিজা, ওর সামনে বলবো? কালকে তুমি ঘুষের কথা জিজ্ঞেস করছিলে না? আজকে ওরা এসেছে তোমার চাকরি বাঁচাবার জন্যে আপোষ করতে, ব্যাপার কি? কি করবো মা, যেমন দেশ তেমন বেশ। না, আমার চাকরি গেলে চলবে? অন্য চাকরি করবি? মা, মা ওরা আমাকে এমন অপবাদ দিয়ে তাড়াবে, আমি আর কোথাও চাকরি পাবো না। মা, টিউশনি করবি? তাতে কি এমন বাড়িতে থাকা চলে? ঘুরে ঘুরে থাকবো। তুমি বোঝ, ওর সাথে তোর কি সম্পর্ক? মা, আমি সিজা। বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছ? সংসারে এসে ও কষ্ট করতে পারবে না। জি, আমি তোমাদের বোঝা হব না, তবুও তুমি ওকে অসৎ হতে বলো না। তুই আমাকে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আয়, তা আমার সহ্য হবে, কিন্তু ও পথে পা বাড়াস না। আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। মা, আপনি কি করলেন? আমি যেন পথ চিনে আর তোদের কাছে ফিরে আসতে না পারি। তোরা আমাকে রেখে আয়। তুমি কোথাও যাচ্ছ না। তোদের সাথে এক ঘরে আমি কি করে থাকবো? আমি তোমাকে বুঝিয়ে দিলাম, শুধু কথা দাও ওকে কখনো অসৎ হতে বলবে না। কথা দিলাম মা। কোনোদিন হবে না মা। যুদ্ধ এখনো শেষ হয়নি অপু, তোর বাবা শুরু করেছিলেন, তুই শেষ কর, তুই।